हेलो स्टूडेंट्स, वेलकम टू एसवी बांगला। आमरा आज पढ़ते चले वेक्टर। वेक्टरेर ऊपर अलरेडी दुखाना वीडियो हुए छे, सेखाने आमरा वेक्टरेर जोग शिखे, उपांगशे विभाजन शिखे, उपांगशे विभाजन द्वारा संयोजन शिखे। तुम्हारा जरा वो वीडियो देखो नी, तारा चटपट टाइम वेस्ट ना करे तुम्हारा डेस्क्रिप्शने जाओ, प्लेलिस्ट थेके तुम्हारा वो वीडियोगुलो आगे देखो। देखो पढ़ाशुना एक धारावाहिक प्रसेस, तुम्हारा एक दिन खूब पढ़ले है ना, से तुम्हें कन्टिन्यू अल्प अल्प कर हमले जदि पारो जो अल्प अल्प कर तुम्हारा कन्टिन्यू पढ़ाशुना करो। तई वीडियोगुलो प्रथम थेके स्टेप बाय स्टेप देखते थको, बोझा गया कथाटा। आज आमरा वेक्टर पार्ट थ्री करब। आज के आमरा कि शिखते चले ना, आज के प्रथम जो शिखब से हल, आज आमरा प्रथम जेटा शिखब से हलो त्रिमात्रिक देशे स्थानांकर सहाज्ये वेक्टर के प्रकाश करा। त्रिमात्रिक देशे त्रिमात्रिक देश माने कि थ्री डायमेंशनल स्पेसे, त्रिमात्रिक देशे स्थानांकर सहाज्ये স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এখন বাবু স্থানাঙ্ক কি গো, স্থানাঙ্ক কি তোমরা সব জানো? তোমরা ক্লাস 9-10 লেভেলে গ্রাফ শিখেছো, সেখানে তোমরা শিখেছো যে এটা হয় এক্স অক্ষ, এটা হয় এক্স ড্যাশ, এটা হয় ওয়াই, এটা হয় ওয়াই ড্যাশ, আর এটা হয় মূলবিন্দু ও বিন্দু, মূলবিন্দু ও ধরা হয়। এবার স্থানাঙ্ক কি হয়? স্থানাঙ্ক কোনো একটা বিন্দুর হয়। ধরো এই একটা বিন্দু, ধরো এটা একটা বিন্দু, এর ভুজ কোটি হচ্ছে এক্স কমা ওয়াই, মানে সরি মানে এক্স কমা ওয়াই পি বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। তোমরা এগুলো ম্যাথে তোমরা ক্লাস 9-10 লেভেলে তোমরা শিখেছো। তো এবার আমাদের পড়তে হবে ত্রিমাত্রিক দেশে। ত্রিমাত্রিক দেশ কি গো? ত্রিমাত্রিক দেশ হচ্ছে থ্রি ডাইমেনশান, সেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে এটা অ্যাকচুয়ালি একটাই অক্ষ বলা হয়, এটা পজিটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, মানে এখানে কিন্তু চারটে অক্ষ নেই, ভুল করো না, এখানে কিন্তু চারটে অক্ষ নেই, এখানে আছে দুটো অক্ষ, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ। তো ত্রিমাত্রিক দেশে সেখানে তিনখানা ডাইমেনশন থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, অ্যান্ড কি জেড অক্ষ থাকবে। তো সেই ত্রিমাত্রিক ডাইমেনশানে, থ্রি ডাইমেনশানে আমাদেরকে স্থানাঙ্কের সাহায্যে, স্থানাঙ্ক দেওয়া থাকবে, তার সাহায্যে ভেক্টরকে কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখব। আগে তোমরা অবজেক্টিভ কি করতে হবে, কি করছি সেটা বোঝো, তারপর কি নিয়মে করছি সেটা বুঝবে। আমরা করতে চলেছি যে ত্রিমাত্রিক দেশে, মানে এটা যেমন টু ডি, দেখো টু ডি বলা হয়, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ দেখে টু ডি বলা হয়, দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল এটা। তো ত্রিমাত্রিক দেশে আমরা কোনো ভেক্টরকে কি করে প্রকাশ করি আমরা শিখব, ঠিক আছে? তাই ছবিটা কেমন হবে? তখন ছবিটা আবার এরকম হবে না, তখন ছবিটা পাল্টাবে, ছবিটা পাল্টিয়ে থ্রি ডাইমেনশনাল ছবি আঁকা হবে। এইভাবে আঁকতে হয় সেটা, এইভাবে আঁকতে হয়, এইভাবে আঁকতে হয়, এটা হয় এক্স, এটা হয় ওয়াই, এটা হয় জেড, এক্স ওয়াই জেড, বোঝা গিয়েছে? এক্স ওয়াই জেড, আর তখন এটা হচ্ছে পি বিন্দু, তখন এটা হবে পি বিন্দু, এটা তো ও বিন্দু ছিল, ও বিন্দু থাকবে, তো পি বিন্দু স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কমা জেড, বোঝা গেল? তো পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, বুঝতে পারছো? তোমরা নর্মালি শিখো এক্স কমা ওয়াই, এখানে ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক তিনটে অক্ষর ব্যাপার আছে, তাই এইখানটায় এক্স কমা ওয়াই কমা জেড হলো, মনে হচ্ছে ঠিকঠাক যাচ্ছে। আচ্ছা এবার এই যে ও বিন্দু আছে আর এই যে পি বিন্দু আছে, পি বিন্দু ধরো, এই যে ওপি, এই যে ও থেকে পি, এই যে ওপি, ও থেকে পি, এই যে ওপি, এটা একটা ভেক্টর হিসাবে দেখানো যেতে পারে, এই ওপিকে একটা ভেক্টর হিসাবে দেখানো যেতে পারে, তাহলে আমাদের হেডিংটা সেটাই,
त्रिमात्रिक देशे स्थानांकर सहाज्ये भेक्टर के प्रकाश करो। आशा करछि आमि थिওরিটা डेलिवर करते पारछि। एबार स्यार प्रकाश करा जेते पारे आपनि बोललेन, माने कोनो एकटा पॉइंट पी थाकबे, सेई पॉइंट पी एर स्थानांक देवा थाकबे, एबार सेटाके भेक्टर आकारे लिखते आपनि चाइछेन, एटाई आमि चाइछि। तो कि करे लिखते हय एबार शिखिये दिन না কী করে লিখতে হয়? না লিখতে হয় ওপি ভেক্টর সমান সমান ওপি ভেক্টর, মানে ও থেকে পি ভেক্টর, ওপি ভেক্টর ও থেকে পি গামী ভেক্টর, ও বিন্দু ও পি বিন্দুর মধ্যে ভেক্টর, ও থেকে পি অভিমুখে যে ভেক্টরটা আছে সেটা কীভাবে লিখতে হয়, সেটা কীভাবে লিখতে হয় শিখিয়ে দিন। শিখিয়ে দিলে এই হেডিংটার উত্তর হয়ে যাবে। কী করে লিখতে হয়? না এক্স লিখতে হবে, আই ক্যাপ লিখতে হবে, ওয়াই লিখতে হবে, জে ক্যাপ লিখতে হবে, জেড লিখতে হবে, কে ক্যাপ লিখতে হবে। বোঝা গেল? কিছুটা বোঝা গেল স্যার? এক্স আই ক্যাপ লিখতে হবে, ওয়াই জে ক্যাপ লিখতে হবে, জেড কে ক্যাপ লিখতে হবে। তোমরা ভাবছো স্যার এক্স ওয়াই জেড তো বুঝলাম, এক্স ওয়াই জেড এই পি বিন্দুর স্থানাঙ্ক, এক্স ওয়াই জেড পি বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু স্যার এই আই ক্যাপ, এই জে ক্যাপ, এই কে ক্যাপ এগুলো কি? না বাবু, এই আই জে কে হলো তোমার একক ভেক্টর। আই জে কে কি? আই জে কে হলো একক ভেক্টর। দিতে হয় এটা নিয়ম যে এক্স অক্ষের বেলা আই ক্যাপ, ওয়াই অক্ষের বেলা জে ক্যাপ, আর জেড অক্ষের বেলা কোকারা কী দিতে হয়? কে ক্যাপ দিতে হয়। তাহলে এইভাবে লিখে একটা ভেক্টরকে দেখাতে পারি। বোঝা গেল? মানে আমি বলতে চাইছি, আমি প্রশ্ন করাবো, প্রশ্ন করাবো, অনেকেই অধৈর্য হয়তো হয়ে উঠছো, স্যার কোশ্চেন দিন, প্রশ্ন আকারে বোঝান, বোঝা যাচ্ছে না ঠিক এটা। তো আমি যেটা বলছি, প্রশ্নে তোমাদের একটা পয়েন্ট পি থাকবে, কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটার সাহায্যে ভেক্টর বের করবে। এই হলো আমার এই হেডিংয়ের অর্থ। কিছুটা তো আশা করি বুঝতে পেরেছো, আর অঙ্ক করে আমি বলছি তো 100-তে 100% তোমাদের এটা বুঝিয়ে দেবো অঙ্কের দ্বারা। একটু তোমরা ধৈর্য ধরে শোনো। নেক্সট নেক্সট বলার বিষয় হচ্ছে, স্যার এটা তো শেখা লেন, এটা তো শেখা লেন, তো এইটা কি শুধু এইটুকু ইউজ? না না বাবু, অনেক বেশি ইউজ আছে। এই যে ওপি, ওপি সমান সমান এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, ওকে, এটা ওপি হলো। এবার এই ওপির, এই ওপিকে বলা হয় স্থান অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর, স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর, এর ইংলিশ হচ্ছে পজিশান ভেক্টর। একটু জেনে রাখা দরকার, পজিশান ভেক্টর, ওকে। এবার এখান থেকে আর কি শিখতে পারি? না স্যার আমি এই ওপির, আচ্ছা ওপিকে না, ওপি না লিখে আবার আরও লেখা যায়, এই পজিশান ভেক্টর বোঝানোর জন্য ওপিও লিখতে পারো, তুমি চাইলে এটাকে আর ভেক্টর বলেও লিখতে পারো, তুমি চাইলে এটাকে আর ভেক্টর বলেও লিখতে পারো। প্রথম দিকে একটু মন দিয়ে শুনতে হবে। এবার এবার এই যে আর ভেক্টর হলো, এই আর কি প্রশ্ন হতে পারে? না স্যার এই এই ওপির মান বলুন, ওপির মান বলুন, মানে ঠিক এই রকম লেখা। কথাটা বোঝা গেল? ওপি মানে আর ভেক্টর, আর ভেক্টরের মান বের করতে হবে। কীভাবে বের করে শিখে নাও, খুবই সোজা। কী করে স্যার বের করে? না এই যে এক্স আছে, এই এক্সটাকে স্কোয়ার করে দাও, এই ওয়াইটাকে স্কোয়ার করে দাও, এই জেডটাকে স্কোয়ার করে দাও, করে দিলে তুমি এই ওপি ভেক্টরের মান, বা বলতে পারো ওপি মানেই তো আর ভেক্টর, আর ভেক্টরের মান বের করতে পারবে। বোঝা গেল? আচ্ছা আর কি স্যার এখান থেকে প্রশ্ন হতে পারে, এর ওপর দিয়ে আর কি আমরা শিখতে পারি? না একক ভেক্টর বের করা শিখতে পারি, একক ভেক্টর বের করা আমরা শিখতে পারি। একক ভেক্টর কী করে বের করে গো? তোমরা জানো না, আস্তে আস্তে শিখবে। একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে যে যার একক ভেক্টর বের করছো তাকে তার মান দিয়ে ভাগ করতে হয়, তাকে তার মানকে ইংলিশে বলে ম্যাগনিচিউড, তাকে তার মডিউলাস বা ম্যাগনিচিউড দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখন একক ভেক্টর বের করছি, এই আর ভেক্টরের জন্য একক ভেক্টর বের করছি, তাহলে এই আর ভেক্টরের তলায় এর ম্যাগনিচিউড টুকে দিতে হবে, টুকে দিলে আমরা পেয়ে যাব একক ভেক্টর। তাহলে এই যে আমি নিয়ম শেখালাম, তোমরা হয়তো হাফ পার্সেন্ট বুঝতে পেরেছো, ঠিকঠাক বুঝতে হয়তো পারোনি আশা করছি, কারণ এটা ঠিকঠাক বোঝে তখনই যাবে যখন এটার উপর বেস করে আমরা অঙ্ক করব। এক্ষুনি অঙ্ক করাচ্ছি, এবার আমরা অঙ্ক করব, তোমার সঙ্গে থাকো, আমি অঙ্কটা করাচ্ছি, অঙ্ক করলে দেখবে এটা পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। যেমন আমি একটা অঙ্ক করাচ্ছি,
এগুলো মুছবো না, থাক এগুলো, এগুলো থাকলে তোমাদের খুবই সুবিধা হবে অঙ্কটা করতে। ধরো দেওয়া আছে একটি বিন্দু, পি বিন্দু 1, 5, 7, ঠিক আছে, এটা পি বিন্দু দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে বিন্দুটির, বিন্দুটির স্থান ভেক্টর নির্ণয় করো। তোমরা করতে থাকো, যারা পারবে তারা করতে থাকো। 2 নম্বর বলছে মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত। একদম সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা যতক্ষণ হবে খুব সিরিয়াস ভাবে পড়াশোনা হবে। মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত। 3 নম্বর, পি বিন্দু অভিমুখে মানে ওই দিকে অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর আর লিখলাম না, একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই 3খানা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম। বা 3খানা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা লিখেই একটু ছবি ভেবে নেবে, একটু ছবিটা ভেবে নেবে। ছবিটা এইরকম টাইপের হবে। এটা পি বিন্দু, কত হচ্ছে 1, 5, 7, এটা ও বিন্দু, এইটা হচ্ছে ওপি ভেক্টর। এই যে ওপি ভেক্টর, প্রথমে কি বলেছি, বলেছি পি বিন্দুটির মানে পি বিন্দুটির স্থান ভেক্টর নির্ণয় করো। তুমি স্থান ভেক্টরকে ওপি বলে লিখতে পারো, শোনো মন দিয়ে, এবার তোমরা বুঝতে পারবে। স্থান ভেক্টরকে তোমরা ওপি বলে লিখতে পারো, তোমার ছেলে আর বলেও লিখতে পারো, সিরিয়াস। কিন্তু আমি আর লিখি, ওপি একটু আর লিখি, তাহলে একের দিকে অ্যান্সার করছি। আর ভেক্টর সমান সমান কি শিখেছিলাম, এক্স আই ক্যাপ, এক্স মানে কত, 1, তাহলে 1 আই ক্যাপ লেখা আর আই ক্যাপ লেখা একই ব্যাপার। প্লাস ওয়াই জে ক্যাপ মানে 5 জে ক্যাপ, আশা করি তোমরা এবার বুঝতে পারছো। তা বলো, তোমরা বলো, মনে বলো কী হবে এবার। এবার হবে 7 কে ক্যাপ। দেখো হয়ে গেল, তাহলে একের দাগের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। দুয়ের দাগের প্রশ্ন কী হবে, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। মূল বিন্দু মানে কি, এইটা ও বিন্দু, এখান থেকে পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা বলতে হবে। এই দূরত্বটা বলা মানেই এই ওপি ভেক্টরের মান বের করা। ওপি ভেক্টর মানে যা, আর ভেক্টর মানে তাই। ওপি ভেক্টর বা আর ভেক্টরের মান বের করা, তাহলে মান বের করো। যে এইভাবে যে লেখাটা হচ্ছে, এটাকে না মান বের করছে সেটা বোঝানোর জন্য এই লেখাটা হচ্ছে। আমরা ওপি ভেক্টরের মান বের করছি এটা বোঝানোর জন্য এরকমভাবে লেখাটা হচ্ছে। কী করে বের করবো, √1² + 5² + 7² এটা হিসাব করলে যা উত্তর আসবে, কত হয়, 7 × 7 = 49, 1 = 50, আর 25 কত হয়, 49 50 25 মানে √75, √75 হচ্ছে উত্তর। √75 মানে 25 × 3, তার মানে 25 × 3, তাহলে হচ্ছে তোমাদের উত্তর হচ্ছে 5√3। তাহলে এত একক, দেখো আর একটা অঙ্ক শেখা হয়ে গেল। আমি আশা করছি তোমরা ধরতে পারছো। তাহলে আমরা একের দিকের অঙ্ক শিখে ফেললাম, দূরের দিকের অঙ্ক শিখে ফেললাম। আমরা কি বলবো মূল বিন্দু থেকে পি বিন্দু, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার কি, এই ভেক্টরটা হচ্ছে মান বের করতে হবে। তাহলে মান বের করতে হবে, এই জিনিসটাকে এইভাবে লিখতে হবে, সিম্বল। এটা মানে মান বের করা হচ্ছে। মানটা কি করে স্যার বের করতে হয় শিখিয়ে দিন। মানটা বের করতে হয় কী করে, মানটা বের করতে হয় এইভাবে। এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 5, এখানে 7, সেইগুলো স্কোয়ার করে যোগ করে দিতে হয়। সেইগুলো স্কোয়ার করে যোগ করে রুট করে দিতে হয়, এবং স্কোয়ার করে যোগ করে হিসাব করে আমি এত উত্তর পেলাম। তাহলে দূরের দিকের অঙ্কটাও আমাদের হয়ে গেল, আমার মনে হয়, ধরা যাচ্ছে। একেরটা হয়ে গেল, বিয়েরটা হয়ে গেল, দুয়েরটা হয়ে গেল, এবার হলো 3টা। পি বিন্দুর অভিমুখী মানে এই এই দিকে, পি বিন্দুর দিকে একক ভেক্টর বের করো। এখন একক ভেক্টর বের করা কী শিখিয়েছি, একক ভেক্টর বের করার নিয়ম কী শিখিয়েছি, আমি শিখিয়েছি যেদিকে একক ভেক্টর বের করবে, মানে এই যে আর এর দিকে, আর একটা ভেক্টর, তার দিকে
একক ভেক্টর বের করতে গেলে কী করতে হয়, একক ভেক্টর বের করতে গেলে যেদিকে একক ভেক্টর বের করবে সেই দিকে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করবে, ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করবে। তাহলে ভেক্টরটা কত, এই যে দেখে নাও, এই যে বাবু, এই যে ভেক্টরটা আর এই যে মান, মান দিয়ে ভাগ করো। তাহলে এটা হচ্ছে তিন দাগের অঙ্কের উত্তর। কী করতে হবে, একক ভেক্টর বা এরমভাবে লিখতে পারো, এইভাবে লেখা মানে একক ভেক্টর লেখা। দেখো এটা সিম্বল, এটা লেখার স্টাইল, এটা লেখা মানে আমরা একক ভেক্টর করছি। তো একক ভেক্টর কত হবে, না হবে আর ভেক্টর, কত গো আর ভেক্টর মানে এই পুরোটা, বাই মড অফ আর। এটা নিয়ম, এটা নিয়মটা টুকলাম, এবার উত্তরটা করছি। নিয়মটা কী টুকলাম, এই নিয়মটা টুকলাম, এবার উত্তরটা করছি। আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস সেভেন কে ক্যাপ, বোঝা গিয়েছে, বাই বাই কি ফাইভ রুট থ্রি। তাহলে এইটা হচ্ছে আর একটা উত্তর। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা আর একটা উত্তর। এই তিনটে প্রশ্নের উত্তর আমি করালাম, থিওরি পড়ালাম এবং উত্তর করালাম। থিওরি বলতে কি, নিয়মটা কি বললাম এবং তার উপরে সাপোর্ট দিয়ে একটা অঙ্ক তোমাদের করালাম, তোমরা টুকে নাও। আমার মনে হয় তোমরা ধরতে পেরেছ, এবং আমি আরও অঙ্ক করাবো। থিওরি একটা থিওরি করালাম মানে আরও অঙ্ক করাবো, তো দেখলে বুঝতে পারবে। এটা মুছে দিই, এবার আমরা পরবর্তী আরও একটু থিওরি শিখব। এবার আরেক ধরনের প্রশ্ন হয়, ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের উপর আরেক ধরনের প্রশ্ন হয়। অনেক সময় দুটো দুটো বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দু দেওয়া থাকে, সেই সময় কি করব। মানে আমি বলতে চাইছি ধরো এই আছে আমাদের গ্রাফটা, নিজের ছবিটা যেটা মেন আমাদের দেশ, পি একটা পয়েন্ট, সেটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, আর আরেকটা বিন্দু ধরো কিউ বিন্দু, কিউ বিন্দুটা মনে করো এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু। এখন তোমরা মনে হয় সবাই, বাবু তোমরা খুব মন দিয়ে শোনো, সিরিয়াস থাকো, তোমরা খুব সবাই ওপি বের করতে পারবে, ওপি তোমাদের ওপি বের করতে পারবে, পারবে তো ওপি, এই যে ওপি দেখানো আছে, ওপি কত, এই যে ওপি। কিন্তু এবার যেহেতু ওপি, পি মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাই এখানে এক্স ওয়ান হবে, ওয়াই ওয়ান হবে, জেড ওয়ান হবে। আমার মনে হয় তোমরা খুব সহজে ওপি যদি পারো, তাহলে ওপি পারলে তোমরা ও কিউটাও পারবে। যদি তোমরা ওপি পারো, যদি তোমরা ওপি পারো, এই ওপি পারো, তাহলে তোমরা খুব সহজেই ও কিউ, তোমরা খুব সহজেই ও কিউটাও পারবে, তোমরা খুব সহজেই ও কিউটাও বলতে পারবে। ও কিউ, ও কিউ কী হবে স্যার, যে ওপি পারে সে ওপি, ও কিউ পারবে না। ওপি কত হয়েছে, এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ জেড ওয়ান কে ক্যাপ, তাহলে কিউগুলো কী হবে, যা আছে স্যার এইটা আই আই ক্যাপ স্যার এইটা মানে ওয়াই টু জে ক্যাপ স্যার জেড টু কে ক্যাপ, পারবে, ইজিলি পারবে করতে, কোনো ঝামেলা আশা করি নেই। কিন্তু এইটা এখন পড়াচ্ছি না, এ সবাই পারবে। যেটা এবার নেক্সট শেখাবো, স্যার স্যার এই পি কিউ, এই পি কিউ, পি থেকে কিউ স্যার, পি কিউ, পি থেকে কিউ, এটাও তো একটা ভেক্টর, সবাই ভেক্টর, বুঝছো তো, কোনো দাগ টানলে যদি তার দিক মেনশান করে দাও সেটা ভেক্টর। যেরকম পি কিউ একটা দাগ, তার দিক কী, পি থেকে কিউ, দেখো তীর মেরেছি আমি, অ্যারো দিয়ে মেনশান করেছি, পি থেকে কিউ মানে একটা অ্যারো দিয়ে মেনশান করলাম, মানে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেলো একটা ভেক্টর। এবার আমি প্রশ্ন করছি, স্যার পি কিউ ভেক্টরটা কী করে বের করবো, ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। তোমাকে তুমি ওপি তুমি বের করতে পারো, তুমি ও কিউ বের করতে পারো, তোমাকে নতুন নিয়ম শেখাচ্ছি পি কিউ কী করে বের করবে। না দেখো পি কিউ বের করার নিয়ম হচ্ছে, পি কিউ বের করার নিয়ম হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ বিয়োগ করে করতে হয়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ, জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে পি কিউ এর সূত্র। তাহলে পি কিউ কী করে বের করে, এক্স টু পি থেকে কিউ যখন হবে, যখন পি কিউ হবে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই টু মাইনাস, এটা ফর্মুলা। এখন কেউ কেউ এমনটা হয়তো বলতে পারো, স্যার এই ফর্মুলাটা কী করে এলো, আপনি কী করে জানলেন এই ফর্মুলাটা। দেখো এই ফর্মুলাটা বললে বলা যায়, কিন্তু আমি ফার্স্ট থেকে একটা জিনিস খুব আমি মেনে চলছি যে আমি খুব কনসাইজ পড়াবো, আমি যেটুকু লাগবে সেইটুকু পড়াবো, আর তার উপর এনাফ প্র্যাকটিস করাবো, এনাফ হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, তো যাতে করে স্টুডেন্টরা আলটিমেট বেনিফিটেড হয়। তোমরা যদি খুব খুব জানতে চাও জানবে, বয়স পড়ে আছে তখন জানবে। তাহলে আমি বলছি আগে শেখো, জানার বয়স অনেক পড়ে আছে, শেখার বয়স নেই,
ঠিক আছে, শেখার একটা একটা টাইম তুমি মানে শেখা এই একটা টাইম পরে এইগুলো আর না শিখলে তোমার তোমার ক্ষতি হয়ে যাবে, তাই তোমরা শেখার দিকে জোর দাও, চলে আসো। তাহলে পি কিউ সমান সমান এটা 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 হয়ে গেল। এবার এবার এরকম এরকম একটা অঙ্ক করে নেওয়া হোক, আর এরকম একটা অঙ্ক করে নেওয়া হোক, এই যে আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা কোথায় লিখি, অঙ্কটা আমি এবার এই পাটটা লিখি, এ পাটটা মুছে দিচ্ছি, এবার এবার এই পাটটা মুছে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবে যে আচ্ছা আগে এটা করাই, এটা করানোর পরে বুঝতে পারবে, সেটা হচ্ছে একটা অঙ্ক দিচ্ছি, এটা একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা বলছে একের দেখার অঙ্ক, এ এ বিন্দু, এ বিন্দু দেওয়া আছে পি কিউ নালিকে, এ বিন্দু দেওয়া আছে -1, 5, 7, ও ও দেওয়া আছে বি বিন্দু, বি বিন্দু দেওয়া আছে 3, -3, 2, -5, এই দুটো বিন্দু দেওয়া আছে, এ আর বি দুটো বিন্দু দেওয়া আছে, বলছে এবি রেখার, এবি রেখার মান কত। এবার তোমরা ভাববে স্যার কী করে পড়বো, এবি রেখার মান কত, তোমরা এবার আইডিয়া করো আগে, স্যার এ মানে কি, এরকম পির মতো কোনো একটা বিন্দু x, y, 1 জেড, xyz, এই যে xyz, এ বিন্দু এটা এরকম এরকম একটা কিছু ছবি হবে, এ বিন্দুর ছবি হবে, বি বিন্দু, বি বিন্দু এরকম 1, 2, 3 xyz একটা কোনো ছবি হবে। আচ্ছা এবার এবি রেখা মানে কি, আরে এবি রেখার মান কত, মানে রেখাটা কতটা বড় পরে হবে, আগে এ থেকে বি অবধি রেখাটার ভেক্টর বের করি, কতটা বোঝাতে পারলাম। আমি বলতে চাইছি যে এই যে ছবিটা আছে এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে আগে এ বি এই যে দাগটা এ থেকে বি এই দাগটা আগে বের করি, মানে কি বের করি, আগে ভেক্টর বের করি। তাহলে উত্তর উত্তর করাচ্ছি, এই উত্তর শুরু করলাম, কিন্তু উত্তর কীভাবে শুরু হবে, এ বি, এ বি মানে কি, এই যে নিয়ম x2, যেমন পি কিউ কী হয়েছিল, পি কিউ কী হয়েছিল, কিউ থেকে এই x2 থেকে x1, মানে x2 থেকে x1, y2 থেকে y1, z2 থেকে z1, সেরকম এ বি কী হবে, এ বি হবে বি এর গুলো থেকে এগুলো বিয়োগ করা। ভালো করে শুনে নাও, আমি তোমাদের স্টুডেন্টদের জন্য নীলকালি দিয়ে লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি যে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে z2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে z1, বোঝা গেল। তাহলে কী হচ্ছে, তাহলে হচ্ছে x2 - x1 3 - দেখো মাইনাস, মাইনাস দিতে হবে, মাইনাস এন সূত্রের মাইনাস, আবার এখানে মাইনাস হয়ে গেল প্লাস, আই ক্যাপ প্লাস 2, 2 - 5, এই যে y2 - y1 জে ক্যাপ প্লাস -5, -5, আবার 7, -7 কে ক্যাপ, তাহলে এই হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এবি ভেক্টর কত বেরোচ্ছে, এবি ভেক্টর বেরোচ্ছে কত, এটা হচ্ছে 4, 4 আই ক্যাপ, এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার মাইনাস, যেহেতু বড় সংখ্যাটার মাইনাস 5 লাগে মাইনাস, তাই মাইনাস জে ক্যাপ, এটা কত হচ্ছে -12 কে ক্যাপ, তাহলে এটা হয়ে গেল এ বি ভেক্টরটা হয়ে গেল। এবার ভালো করে ভাবো তো, তোমাকে কি এবি ভেক্টর বের করতে আদৌ বলেছিল, তোমাকে এবি ভেক্টর বের করতে বলেনি, বলেছে এ বি রেখার মান, এই রেখাটা কতটা বড় বের করো। তাহলে এক কাজ করি না, আমি তো ভেক্টর বের করেছি, এই ভেক্টরটার মান বের করি, এই এবি ভেক্টরের মান যা হবে এই রেখাটার মান তাই হবে, কতটা বুঝেছো। যেরকম ধরো ধরো এই পেনটা, এই পেনটা যদি ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরের মান যা হবে পেনটা ততটাই বড় হবে, এটাই নিয়ম, ঠিক আছে। তো পেনটা যতটা বড় হবে, ভেক্টরের মান যতটা হবে পেনটা ততটা বড় হবে, সেরকম এবি রেখার মান হবে, এবি রেখার মান বের করা আর এবি ভেক্টরের মান বের করা দুটো একই গল্প, একই কাহিনী, চলো লেটস গো করে ফেলো। কত হবে, কত হবে মড অফ এবি, কত হবে √4² এই মাইনাস যেহেতু আছে না, সাবধান এরমভাবে করতে হয়, এই মাইনাস কখনো স্কোয়ারে মাইনাস আনতে নেই, মনে রাখবে স্কোয়ারে মাইনাস আনতে নেই, তাহলে হচ্ছে -12² এই হচ্ছে অঙ্ক। এবার এটা সলভ করতে হবে, এটা সলভ করলে কত হবে 4, 4, 16 -9 এটা কত হয় 144, এটা করলে কত আসবে 25, 25 এটা করলে কত হবে 1, 9, 6, 13 উত্তর আসবে 13 একক। তাহলে এবি রেখাটা কতটা বড়, এবি রেখাটা হচ্ছে 13 একক বড়।
বোঝা গেল? তাহলে ত্রিমাত্রিক দেশে আমি প্রথমে একটা পয়েন্টের জন্য একটি পয়েন্ট ধরে আমি বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে রেখা বের করলাম, রেখার মান একক ভেক্টর বের করলাম। আচ্ছা, এখানটায় আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই, এখানে আরেকটা প্রশ্ন হয় কি, সে প্রশ্নটা কি বলবে, এবি রেখা বরাবর, এবি রেখার দিকে, এবি রেখার দিকে বা এবি রেখার অভিমুখে একক ভেক্টর বের করো, এ একটা প্রশ্ন হয়। তুমি একটা জিনিস খুব মন দিয়ে শেখো, একবার কোনো ভেক্টর বের করতে পারলে হয় সে দুখানা বিন্দু দিক আর একখানা বিন্দু দিক, একখানা বিন্দু দিয়েও ভেক্টর বের করা যায়, দুখানা বিন্দু দিলে বিয়োগ করে করে বের করতে, এই যে বিয়োগ করে করে ভেক্টর বের করতে হয় দুখানা বিন্দু দিলে। ভেক্টর বের করার পরে ভেক্টরের যা যা হয় সব করা যায়, একটা ভেক্টর থেকে তার মান বের করা যায়, একটা ভেক্টর থেকে তার একক ভেক্টর বের করা যায়, নানা প্রশ্ন, নানা রকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন কী করবো, আমি এক্সট্রা টংকে অ্যাড করছি, এবি রেখার মান লিখে মান চেয়েছিলাম, মানটা 13, আমি বলছি যে এবি বরাবর, এবি বরাবর বা এবির দিকে বা এবি ভেক্টরের দিকে, এবি ভেক্টরের দিকে একক ভেক্টর, একক ভেক্টর বের করো, একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, এটা কী করে করবো, না স্যার তোমাদের শিখিয়েছে ভেক্টর থাকলে, দেখো ভেক্টর থাকলে কী করে একক ভেক্টর বের করে, আমি একটু আগে শিখিয়েছি, কোনো ভেক্টর থাকলে তাকে তার মড দিয়ে ভাগ করতে হয়। এখন তো আর ভেক্টর নেই, আসে এবি ভেক্টর, তাহলে কী হবে, এবি ভেক্টরকে এবি ভেক্টরের মড দিয়ে, মড দিয়ে ভাগ করে দাও, এবি ভেক্টরকে এবি ভেক্টরের মড দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে। একক ভেক্টর বের করা সবচেয়ে সহজ নিয়ম, যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে, তার মডিউলাস দিয়ে, তার ম্যাগনিচিউড দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাবো। তাই করে দাও অঙ্কটা, টকটা আবার দেরি কিসের, 4i-3j-12k-13 এটা একটা উত্তর। তাই তোমাদের ফোকাস করতে হবে ভেক্টরের ওপর, যে পয়েন্ট দেওয়া থাকবে, একটা পয়েন্ট থেকেও ভেক্টর পাওয়া যায়, দুটো পয়েন্ট থেকেও ভেক্টর পাওয়া যায়, তোমরা আগে ফোকাস করে ভেক্টরটা বের করা, যেই তোমরা ভেক্টর বের করে ফেললে ব্যাস আগুন লেগে যাবে, তারপরে ভেক্টর থেকে যা ইচ্ছা তোমার যা বলে সব বের করতে পারবে, টার্গেট হবে কি ভেক্টর বের করা, বোঝা গেছে? এবার আমি আরও থিওরি পড়াচ্ছি, তারপর তার অঙ্ক করাচ্ছি, এই তো এত থিওরি হলো, আমি অন্য অর্থ থিওরি পড়াই তারপর অঙ্ক করাচ্ছি। বইয়েরও অঙ্ক করিয়ে দেবো, আমি ছায়া প্রকাশনী বইটা বেশি ফলো করি, তো ছায়া প্রকাশনী বইয়েরও অঙ্ক তোমাদের করিয়ে দেবো, এই নিয়ে উঠবো যাদের অঙ্ক আসবে। দেখো এবার যে নিয়মটা শেখাবো সেই নিয়মের হেডিং কি, এটারই আন্ডারে, এটারই আন্ডারে হেডিং, এটারই আন্ডারে হেডিং হবে দিক কোসাইন, দিক কোসাইন, ইংলিশে বলা হয় ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। ঠিক আছে, কি জিনিস আগে ব্যাপারটা বুঝে আস, বুঝবে আসো, ধরো এই যে যা পড়েছিলাম তার থেকে আরেকটু এগিয়ে, আরও বেশি পড়ছি, সেটারই একটা আরও এগিয়ে যাচ্ছে, সেটাকে সেটা থেকে আরও নতুন নতুন জিনিস পড়ছি, বলেছিলাম এটা এক্স হয়, এক্স অক্ষ, এটা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই পি একটা বিন্দু, এই পি একটা বিন্দু যার স্থানাঙ্ক, স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, আর এই ও বিন্দু, এই ও থেকে পি হচ্ছে এই যে ওপি, এই ওপিটা হচ্ছে আর কি স্থান ভেক্টর, যখন একটা পয়েন্ট থাকে তখন বলা হয় স্থান ভেক্টর, আর দুটো পয়েন্ট পি একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট, পি কিউ, তখন সেটা কিন্তু স্থান ভেক্টর না, তখন সেটা নর্মাল ভেক্টর, কোনো স্থান ভেক্টর না, স্থান ভেক্টর মেনলি ও থেকে বের করতে হয়, ও থেকে বের করলে সেটা স্থান ভেক্টর হয়। যাই হোক, তোমাদেরকে একটা বিন্দু মানে একটা পি পয়েন্ট দিয়ে ভেক্টর বের করা শিখিয়েছি, আর তোমাদের ডবল পয়েন্ট, দুখানা পয়েন্ট, ট্রিপল পয়েন্টে হয় না কিন্তু, ডবল পয়েন্ট মিন দুখানা পয়েন্টের অঙ্ক হয়, দুখানা পয়েন্ট থেকে ভেক্টর বের করা শিখিয়েছি। এখন নতুন নতুন জিনিস শেখাচ্ছি, নতুন পড়া কী শেখাচ্ছি, দিক কোসাইন, দিক কোসাইন জিনিসটা কি, আগে জিনিসটা বোঝো, দিক কোসাইন জিনিসটা হচ্ছে তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এই যে ভেক্টরটা আছে, এই যে কালো কালিতে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এই ওয়াই অক্ষের সঙ্গে এতটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, সেটাকে বিটা বলা হয়, ওয়াই অক্ষের সঙ্গে, ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল সৃষ্টি করে তাকে বলা হয় বিটা। আর এই দেখো এই যে এই ভেক্টরটা মানে ওপি ভেক্টরটা জেড অক্ষের সঙ্গে দেখো এই অ্যাঙ্গেলটা করেছে, জেড অক্ষের সঙ্গে দেখো এই অ্যাঙ্গেলটা করেছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা করেছে এটা করা হয় গামা। আর স্যার গামা আমাদের অন্য কিছু দেওয়া যেতে পারতো, না স্যার এটা মনে রাখতে হবে, এটা নির্দিষ্ট একদম লিমিট, একদম স্পেসিফিক জিনিস,
যে জেড অক্ষের সঙ্গে দিতে হবে গামা, ওয়াই অক্ষের সঙ্গে দিতে হবে বিটা। তাহলে স্যার এক্স অক্ষের সঙ্গে দেখান, স্যার এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সঙ্গে, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই যে এতটা অ্যাঙ্গেল করেছে, এটাকে দিতে হয় আলফা। একদম নির্দিষ্ট করা, এক্স অক্ষের সঙ্গে দিতে হবে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে দিতে হবে কি, ওয়াই অক্ষের সঙ্গে দিতে হবে গামা, সরি সরি বিটা, আর জেড অক্ষের সঙ্গে দিতে হবে গামা। এক্স ওয়াই জেড আলফা বিটা গামা, ডান, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা দিতে হবে। কিন্তু দিক কোসাইন স্যার কি, স্যার দিক কোসাইন কি জিনিস না, দিক কোসাইনটা এবার পড়াচ্ছি। এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলের কসকে বলা হবে দিক কোসাইন। তাহলে কি হবে দিক কোসাইন, তাহলে বড় তো একটা ভেক্টরের কোরকমের দিক কোসাইন হয় না স্যার, একটা ভেক্টর তিনটে অক্ষের সঙ্গে তিন রকম অ্যাঙ্গেল করবে, এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা, তাহলে একটা ভেক্টরের তিন রকমের দিক কোসাইন হবে। দিক কোসাইন কি, এটা একরকম দিক কোসাইন, এটা একরকম দিক কোসাইন, কস আলফা বলছি, সেটা স্মল সন বলছি, এটাই তো ফর্মুলা, কস বিটা কস গামা। তাহলে তোমাদেরকে কি আমি দিক কোসাইন জিনিসটা কী বোঝাতে চেয়েছি, পরীক্ষায় কী প্রশ্ন করবে তাই না, ডাউট করছো পরীক্ষায় কী প্রশ্ন করবে, আমি আছি, আমি তোমাদেরকে অনুশীলনী প্রশ্ন করিয়ে দেবো আজকে এই ভিডিওতেই করিয়ে দেবো। শোনো আগে বলছো দিক কোসাইন কোনটা, দিক কোসাইন কোনটা না, দিক কোসাইন হলো কোনো ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে কিছু না কিছু অ্যাঙ্গেল করে, তা জিরো অ্যাঙ্গেলও করতে পারে, যাই হোক যে অ্যাঙ্গেলটা করেছে আলফা বিটা গামা, যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটার, শোনো শোনো শোনো, সেই অ্যাঙ্গেলটার কস নিতে হবে, তাহলে হবে দিক কোসাইন। তা দিক কোসাইন তিন রকমের হয়, যেহেতু অ্যাঙ্গেল তিনজনের সঙ্গে করবে, তা দিক কোসাইন তিন রকমের হবে, একটা হবে কস আলফা, একটা হবে কস বিটা, একটা হবে কস গামা। ওকে, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা। নেক্সট কথা স্যার, এর স্যার ফর্মুলাটা কী হবে, এটাকে দিক কোসাইন বলে, কস আলফাকে দিক কোসাইন বলে, কস বিটাকে দিক কোসাইন বলে, কস গামাকেও দিক কোসাইন বলে, তিনটে দিক কোসাইন হয়, একটা ভেক্টরের তিনটে দিক কোসাইন হয়, একটা ভেক্টর তিনখানা দিক কোসাইন তৈরি করে। এবার তার ফর্মুলা কী, তথা তার ফর্মুলা হচ্ছে এক্স বাই, এক্স বাই মড অফ আর। স্যার মড অফ আর কী করে পাবো, ওই তো বললাম শুরুতেই বললাম, ওই জন্য একটা পি বিন্দু এক্স এক্স ওয়াই জেড দেওয়া আছে, আগে আর ভেক্টর বের করে নাও, কত বেরোবে, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, সেখান থেকে মানটা বের করে নাও, কত বেরোবে, বেরোবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তোমরা চলে আসবে এখানে দিক কোসাইন পড়তে, চলে আসবে দিক কোসাইন কী করে বের করে, এক্স মানে এই যে এক্স ভ্যালু বাই মড ওভার, মড ওভার মানে কত হবে, এক্স বাই রুট ওভার। এত একটু বোরিং লাগছে হয়তো, আমি অঙ্ক করব, তোমরা আর রকেটের বেগে এখন অঙ্কগুলো করবে না, তখন বুঝতে হবে অঙ্ক করার মজা কারে বলে। তাহলে ওয়াই বাই ফের মড ওভার, এটা ফর্মুলা বাবু, কোনো কন্ট্রোভার্সি কোনো না, ফর্মুলা। তোমরা কেউ কেউ হয়তো বলবে এগুলো স্যার কী করে ফর্মুলাটায় পেলেন, আপনি শিখিয়ে দিন। বাবু দেখো খুবই অনেস্ট, আমি এত বছর পড়াচ্ছি, কখনো এই ফর্মুলা পরীক্ষায় কী করে এলো দেয় না, তাই তোমরা আগে শিখে নাও, নিজেদেরকে সিকিওর করো, নিজেদের জায়গাটা পজিশন বানাও, পরে শিখবে কোন, ঠিক আছে। তাহলে ওয়াই বাই মড ওভার কত হচ্ছে, ওয়াই কত, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসলো, মড ওভার কত, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার হয়ে গেল। এটা কত হচ্ছে, জেড বাই মড ওভার কত হচ্ছে, জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার হয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে কস আলফা কস বিটা কস গামা, কস আলফা কস বিটা কস গামা, এই হলো তিনটে ডিরেকশান কোসাইন। আমি আশা করছি মোটামুটি এটা কানে মানে কানে ঢুকেছে, কাজে কাজ হয়তো হয়নি, কানে ঢুকেছে। এবার আমি একটা অঙ্ক করাচ্ছি, এই অঙ্কটা করলে সব চলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এবার একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা আমি কোথায় লিখি, অঙ্কটা আমি এখানে থাকে গেল, অঙ্কটা আমি এখানে লিখছি, সেটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, 12, 3, 4, 12 একটা পি বিন্দু দেওয়া আছে, বলছে বলছে পি বিন্দু, এটা দেওয়ার পর বলছে পি বিন্দুর, পি বিন এটা লেখার পর বলছে যে পি বিন্দুর মানে কোশ্চেনে বলা হচ্ছে পি বিন্দুর স্থান ভেক্টর, পি বিন্দুর স্থান ভেক্টর, স্থান ভেক্টর পি বিন্দুর স্থান ভেক্টর এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সঙ্গে, অক্ষের সঙ্গে কত
কত কোণ সৃষ্টি করে, কত কোণ, কত কোণ তো কত কোণ করে, এ হচ্ছে প্রশ্ন। এটা 3 নম্বরের প্রশ্ন জানো, এটা 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা আমি একটু মাঝে মাঝে যাচ্ছি দেখতে যে তোমার দেখা লেখাটা আসছে কিনা। তা এটা এটা এই প্রশ্নটা কী করে সলভ করবো, কী করে করবো না, আগে পি বিন্দু স্থান ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কত কোণ করে পরে হবে, যখন কোণ করবে সেই প্রশ্নের উত্তর পরে হবে। আগে তো ভেক্টরটা বের করো, দেখো অনেকক্ষণ অঙ্ক করাচ্ছে, প্র্যাকটিস এত করে হয়ে গেছে, তাহলে কী লিখবো, ওপি ভেক্টর। যদি তোমার মন না চায় তুমি আর ভেক্টর লিখতে পারো, তুমি লিখতে পারো ওপি ভেক্টর, তার মানেই হচ্ছে আর ভেক্টর কত, 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস কি 12 k ক্যাপ। তুমি সঙ্গে সঙ্গে মডটা বের করে নাও, মড বলতে মান, মড বের করে নাও, রুট ওভার 3² প্লাস 4² প্লাস 12² এটা হিসাব করো, আমার হিসাব তো মুখে মুখে করা আছে, এটা হবে কত, 9 16 25 144 এটা 13 হবে। তোমার একটা স্টেপ জাম্প, আমি স্টেপ জাম্প করেছি, তোমার একটু কুইক ফরওয়ার্ড করবে, তোমার উত্তর এসে যাবে, উত্তর আসবে 13। স্যার এবার না, এবার আমাকে বলেছে অক্ষের সঙ্গে কত কোণ করে, কত কোণ করে, এক্স অক্ষের সঙ্গে কত, মানে আলফা মানে মানে বোঝো, মানে বোঝো, আলফা বিটা গামা বের করতে বলেছে, আলফা বিটা গামা বের করতে বলেছে। কী করবো, থামবো না এখানে, একদম থামে যাবে না, তাহলে কী করবো, কস আলফা ইকুয়াল টু কী হয়, কস আলফা ইকুয়াল টু কী হয়, এক্স বাই আর, এক্স মানে কত গো, এক্স মানে 3 আর আর কত, 13। দেখেছো অঙ্কটা কত সোজা হয়ে গেলো, তাহলে 3/13 এটা মোস্ট প্রবলি তোমাদের বইয়ের অঙ্ক, এটা তোমাদের প্রবলেম সেট 1-এর অঙ্ক, ঠিক আছে, এটা মনে হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, এরকম একটা অঙ্ক বইয়ে আছে, তোমাদের বই থেকে অঙ্কটা মোস্ট প্রবলি হয়েছে। তাহলে কী হয়েছে, তাহলে কস আলফা ইকুয়াল টু 3/13, এই 3 কথা থেকে গেলো, এক্সের মান 3, এক্সের মান 3 আর মডেলের মান কত, 13, তা 3/13। তাহলে আলফা কত, তোমরা অনেকে জানো না যে কস থিটা ইকুয়াল টু এত হলে আলফা বা থিটা ইকুয়াল টু এরম লিখতে হয়, ইনভার্স করে লিখতে হয়, কস ইনভার্স 3/13। এটা একটু তোমরা শিখে নেবে, এটা ম্যাথের বিষয়, ম্যাথামেটিক্স স্যারের কাছ থেকে এটা বুঝে নেবে, না বুঝতে পারলে ঠিক আছে, যে কস আলফা ইকুয়াল টু 3/13 হলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স 13 হয়। তাহলে একটা উত্তর হয়ে গেল, একটা উত্তর হয়ে গেল, আমি আশা করব আমি আর একটা উত্তর দেখাবো, আরেকটা তোমরা নিজেরা বাড়িতে করবে। তাহলে কস বিটা ইকুয়াল টু কী হবে, কস বিটা ইকুয়াল টু কী হবে, না ওয়াই, ওয়াই বাই মড আর, ওয়াই বাই মড আর, ওয়াই কত, ওয়াই কত 4, 4/mod r 13। তাহলে বিটা কত হবে, সিম্পল জিনিস, কস বিটা ইকুয়াল টু এত হলে বিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স 4/13। আর গামাটা আমি করছি না, গামাটা আমি লিখে রাখছি, উত্তর হবে কস ইনভার্স 12/13। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা আমাদের হয়ে গেল, এই অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা আজকের এই ভিডিওতে আমি যেটা প্ল্যানিং করেছিলাম, তোমাদের দিক্ক সাইন্স শেখাবো, দিক্ক সাইন্স শিখিয়েছি, একক ভেক্টর শিখিয়েছি, যে কোনো মানে যে কোনো পজিশান ভেক্টর, পজিশান মিনস স্থান ভেক্টর বের করা শিখিয়েছি, মান বের করা শিখিয়েছি। তো আমি দেখো বেশি পড়াই না, 3-4টা নিয়ম শেখাই, তারপর অঙ্কগুলোকে পড়াই। তো আমি আমার এই ভিডিওতে আমার নিয়ম শেখানো কমপ্লিট, এবার আমি অঙ্ক করাবো, আমি তোমাদের আরও বেশ কটা অঙ্ক করাচ্ছি, যেমন দেখো আমি তাদের আরও বেশ কটা অঙ্ক করাচ্ছি, এরা প্রমাণ, এই প্রমাণটা স্টার মেরে লিখবে, পরীক্ষায় মানে খুবই পড়ার সম্ভাবনা থাকে, একটা অঙ্ক তোমাদের 11-এর পরীক্ষায় খুবই পড়ার সম্ভাবনা থাকে। এই অঙ্কটা খুবই দামি একটা অঙ্ক, এটা ভিভিআই অঙ্ক, ভিভিআই অঙ্ক, এই অঙ্কটা খুবই দামি একটা অঙ্ক, বলছে কোনো ভেক্টরের, কোনো ভেক্টরের দিক কোসাইন, কোনো ভেক্টরের দিক কোসাইন এল এম এন হলে, এল এম এন হলে প্রমাণ করো, প্রমাণ করো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এবার কী হলো স্যার, স্যার এটা ভিভিআই অঙ্ক, স্যার একে তো কিছু মাথায় ঢুকলো না,
কিচ্ছু কোনো সংখ্যা দেওয়া নেই। আপনি তো বললেন, মানে আপনি যেটা করালেন এতক্ষণ ধরে, আপনি থিওরিতে কোনো সংখ্যা ইউজ করছিলেন না, বাট একটা থিওরি করি আপনি একটা অঙ্ক করালেন, সেখানে আপনি সংখ্যা ইউজ করছিলেন, সংখ্যা দিয়ে অঙ্কটা করে দিচ্ছিলেন। এ স্যার এ কী অঙ্ক হলো, এ অঙ্কে তো কোনো সংখ্যা নেই, শুধু সংখ্যা ছাড়া অঙ্ক, অথচ বলছেন এটা অঙ্ক। হ্যাঁ এটা অঙ্ক, এইটাই অঙ্ক, এবং খুব দামি একটা জ্বলন্ত অঙ্ক এটা। একটা কী করে করতে হবে না, আগে প্রশ্ন করতে হবে, কোনো ভেক্টরের দিক কোসাইন এইটা এইটা এইটা। স্যার এ কী স্যার, আপনি তো দিক কোসাইন কস আলফা কস বিটা কস গামা শিখিয়েছিলেন, এই এল এম এন এসব কোথা থেকে এলো? তা ব্যাপারটা হচ্ছে এগুলো অঙ্কের কায়দাবাজি করা আছে, তোমরা তাই বুঝে নিতে হবে। এল মানে হচ্ছে কস আলফার কথা বলছে, এল মানে কস আলফা, কারণ মনে রাখতে হবে সিকুয়েন্স আলফা বিটা গামা, এই সিকুয়েন্সেই পড়তে হয়, যেরকম এক্স ওয়াই জেড এই সিকুয়েন্সে পড়তে হয়, সেরকম আলফা বিটা গামা এই সিকুয়েন্সেই আমাদের পড়তে হবে। তাহলে কস আলফা কথা হচ্ছে, কস আলফা হবে এলটা, একদম বুঝেছ? এবার এক্ষেত্রে লিখে নিতে হবে আগে, এটা এটা উত্তরে লিখে নিতে, উত্তর শুরু হচ্ছে, কিন্তু উত্তর শুরু হয়ে গেল। এক্ষেত্রে এক্ষেত্রে এইটা এইটা লিখে নিতে হবে, এম কত হবে, সিমিলারলি এল এম এন, তাহলে কস বিটা পরেরটা, আর এন কত হবে, কস কস গামা। বুঝা গিয়েছে বাবুরা? তোমরা আরেকটু মনে করো তো, অঙ্কটা হয়ে গেছে, কোনো চাপ নেওয়ার নেই, এলএইচএস খুবই সোজা অঙ্ক বাবু, খুবই সোজা অঙ্ক এলএইচএস। কী আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান, কেউ বোকার মতো এক লিখে দিও না, বোকার মতো কেউ এক লিখে দিও না, তাহলে কাঁচকলা পাবে। এটা এক দেখাতে হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে এটা এক, বুঝলে কি না? চলো বাচ্চারা, তাহলে এবার এল মানে কত, এটা এইটা এইটা তোমাকে বুঝে নিতে হবে, এইটা লেখা নেই, কেউ আর বোকার মতো কমেন্ট করো না, স্যার এল ইকুয়াল টু কী করে হলো, লেখা আছে এল এম এন হচ্ছে দিক কোসাইন, আমরা শিখেছি কস আলফা কস বিটা কস গামা হচ্ছে দিক কোসাইন, তাহলে এলটা হলো কস আলফা, এমটা হলো কস বিটা, আর এমটা হলো কস গামা, ক্লিয়ার? চলে আসো এপারে, তাহলে এলের জায়গায় কত বসবে, এলের জায়গায় বসবে কস আলফা স্কোয়ার, এমের জায়গায় বসবে কস স্কোয়ার বিটা, এনের জায়গায় বসবে কস স্কোয়ার গামা। এখন মনে করো তো, কস আলফা আমি কত লিখেছিলাম, জাস্ট একটু আগেই লিখেছিলাম, কস আলফা লিখেছিলাম এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমার স্কোয়ার আছে, বাবা রে বাবা, তার হোল স্কোয়ার, মজা পাইছ? দেখো ভালো লাগছে নাকি, চলবে তো নাকি দৌড়াবে, দৌড়াক না হোক চললে চলবে, ঠিক আছে? তাহলে কস স্কোয়ার বিটা কী পাও, কস স্কোয়ার বিটা মনে করো, মনে করো মাথায় নাহলে একটু কাটটা মারো হালকা করে, কস স্কোয়ার বিটা কী শিখেছিলাম, ওয়াই বাই কী শিখেছিলাম, ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার হোল স্কোয়ার। কেন ভাই হোল স্কোয়ার, এই যে স্কোয়ার দেওয়া আছে, স্যার এখানে কেন স্কোয়ার দেওয়া, কিচ্ছু করার নেই, প্রশ্নেই ছিল স্কোয়ার দেওয়া, দাও স্কোয়ার, চালাও চালাও গুলি, মানে তোমার এখন পেনটা তোমার অস্ত্র, চালাও পেন। তাহলে ঠিক আছে, এবার এটা কত হবে, জেড হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার হোল স্কোয়ার। না ওদের অঙ্ক কষো দেখিনি বাবু, অঙ্ক কষলে কেমন হয় আমি একটু দেখে আসি, ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, দেখা তো যাচ্ছে, সমান সমান দাও, একটু ভাবো এটা কত হয়, এটা হোল স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, আর রুটটা কি কও, রুটটা আউট, রুটটা আউট হয়ে গেল, তাহলে থাকলো পরে, থাকলো পরে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, থাকলো পরে কি বাবু, এই যে ওয়াই এটা হয়ে যে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার মিস করো না, তাহলে ওয়াই স্কোয়ার আর রুটটা আউট, থাকলো পরে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বোঝা গেল? আর এখানে একদম খাল্লাস, থাকলো পরে জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। আমি একটু উপরে লিখবো অঙ্কটা, এবার জায়গাটা অনেকটা নিচের দিকে নেমে এসছে, উপরে দেখে মুছে দিই, আচ্ছা মুছে দিয়ে আমি করছি পেপারটাই করি, কী হবে বাবু, এবার দেখো লসবু করতে হবে, এই দেখো লসবু করতে হবে, লসবু কী আসবে, দাগ টানলাম, লসবু কী আসবে, এইটা এইটা এইটা, সব তো একই লেখা, তাহলে লসবু সেটাই হবে, আশা করি তোমরা লসবু নিচু ক্লাসে শিখেছিলে। এবার এটার সঙ্গে এটা মিলে গেল, মিলে গেলে এক আসে, তাহলে এক্স স্কোয়ার বসে যাবে,
এটার সঙ্গে এটা মিলে গেল, মিলে গেলে ফের এক আসবে, ওয়াই স্কোয়ার বসে যাবে, ওটা তো বুঝতে পারছো জেড স্কোয়ার বসে যাবে, এটা কত হচ্ছে, এটা কেটে যাবে, এক উত্তর আসবে। এবং প্রশ্ন কী দিয়েছিলাম, প্রশ্ন দিয়েছিলাম এইটা 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 সমান এক আনো, তাহলে এক এনেছি, এটা হচ্ছে আর এইচ এস ব্র্যাকেটে প্রমাণিত বা প্রুফ। হু বলো কেসা লাগা, কেমন লাগলো বলো অঙ্কটা, কমেন্টে বলবে, চলো কমেন্ট চাই, কিন্তু তোমাদের কমেন্ট আমাদের কাছে অ্যান্টি বুস্ট মানে বুস্টার জিনিস, কোভিডে যেরকম নিতে হয়েছিল ডোজ, এরকম তোমাদের লাইক কমেন্ট এগুলো আমাদের বুস্টার ডোজ, ঠিক আছে, দেওয়াও কিন্তু, না দিলে আমরা চলতে পারবো না। চলো এবার আমরা পরে আরেকটা অঙ্ক করাচ্ছি, এবার এই যে দেখো একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্ক হেভি মানে দারুণ মধুর মিল থাকে, আমি এরপরে যে অঙ্কটা করবো সেটাও অলসো ভিভিআই অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পরেরটা করাচ্ছি, কী হবে অঙ্কটা, আশা করছি এই অঙ্ক সবাই বুঝতে পেরেছ, কোনো রকম চাপ নিতে আমার হবে না, আর তোমরা তো নেবেই না, তোমরা এখন মানে তরুণ তুর্কি, তোমরা চাপ নেবে কেন, তোমরা তো এখন ফুটছো, চলে আসো। আচ্ছা কেউ কেউ কমেন্টে বলবে যে স্যার তো অন্যান্য কথা বলবেন না, আরে এইগুলো হচ্ছে এই অক্সিজেন, মানে আমি এই বদ্ধ ঘরে পড়াচ্ছি একা একা, এটা আমার অক্সিজেন, এই যে বলছি তোমাকে উদ্বুদ্ধ করছি। চলো এবার পরবর্তী একটা প্রশ্ন দিচ্ছি, বলছে আরের আরের দিক কোসাইন, আরের দিক কোসাইন এর মান একের দুই একের চার আর এক্স হলে এক্সের মান কত, যা বাবা এক্সের মান কত, এই হচ্ছে প্রশ্ন, বাম্পার প্রশ্ন, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। না স্যার কী করে করবো, না এক্ষুনি তোমাদের শেখালাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এক হয়, একটা প্রমাণ করালাম, এক্ষুনি তোমরা কী শিখেছো, আমরা জেনেছি, আমরা ওহো ইংলিশ হয়ে গেল, ও আমরা জেনেছি যে এল স্কোয়ার, এল স্কোয়ার মানে কী গো, কস আলফা মানে দিক কোসাইন, এম স্কোয়ার মানে কী, কস বিটা, সেও দিক কোসাইন, আমরা জেনেছি যে দিক কোসাইন এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কস আলফা কস বিটা কস গামা, পরস্পরের পরস্পরের মধ্যে একটা গল্প আছে, গল্পটা কী, গল্পটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, চলো লেট গো, আর ছেলে লাভ নেই, এটা এল এটা এম এটা এন পড়ে দাও, তাহলে হাফ স্কোয়ার, আরে ভাই বুঝতে পারছো, তাহলে এলটা এত, এল স্কোয়ার, এমটা কত, একের চার, একের চারের স্কোয়ার, আর এমটা কত বেটা, এক্স এত স্কোয়ার, টুকটাক হাতের কাজ মেরো না, আমি আর করছি না, এই আরেকটু নাই করলাম, একের চার প্লাস একের ষোলো প্লাস এক্স স্কোয়ার, এবার তোমরা করো, এবার তোমরা বাড়িতে বসে বসে করো, ঠিক আছে, করে উত্তরটা কমেন্ট করে দিও, তোমরা করে করে উত্তরটা কমেন্ট করে দিও, দেখো দেখো বাবারা তোমরা বুঝতে পারলাম, খোকারা এবং মামুনিরা তোমরা দেখো বুঝতে পেরেছো কি না, ঠিক আছে, এটা আমি আর কমপ্লিট করলাম না, এটা তোমরা করে নেবে, করে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে, এখান থেকে এক্সের মান বের করতে তোমরা কমপ্লিট করবে, এটা আমি এই রাখলাম। এবার তোমাদের বই থেকে দুটো অঙ্ক করাবো, তোমাদের বইয়ের দুটো অঙ্ক করাবো, আমি এতক্ষণ যা অঙ্ক করেছিলাম তোমরা ছায়ার বইয়ের অঙ্ক করাচ্ছিলাম না, এবার ছায়ার বইয়ের দুটো অঙ্ক করাবো, দেখো তোমার ছায়া প্রকাশনীর বই খোলো, তোমরা ছায়া প্রকাশনীর বইটা খোলো, আর তোমার ছায়া প্রকাশনীর বইটা খোলো, আর কি বলে ভেক্টর চ্যাপ্টার খোলো, প্রবলেম সেট ওয়ান খোলো, প্রবলেম সেট ওয়ানের প্রশ্ন, তোমাদের বইতে তিন রকমের প্রবলেম সেট আছে, প্রবলেম সেট ওয়ান, প্রবলেম সেট টু আর হর্স নিউমেরিক্যাল, তোমরা প্রবলেম সেট ওয়ানটা ভালো করে শেখো, ওটা এনাফ, ইলেভেন বোর্ড এক্সামের জন্য ওটা এনাফ, ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা শিখছি, এবার আমি করাচ্ছি প্রবলেম সেট ওয়ান, দেখো প্রবলেম সেট ওয়ান একুশের দাগের অঙ্ক, প্রবলেম সেট ওয়ান একুশের দাগের অঙ্ক করাচ্ছি, প্রবলেম সেট ওয়ান একুশের দাগের অঙ্ক করাচ্ছি, অঙ্কটা কী বলা আছে, তোমাদের তো সে বই খোলা আছে, কিন্তু অনেকেরই আছে যাদের ছায়া প্রকাশনীর বই নেই, বা অনেকেই আছে হয়তো এখন বই কেননি, তাদের জন্য অঙ্কটা আংশিক টুকে দিচ্ছি, ওখানে অঙ্কটা আছে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এটা দেওয়া আছে, এবং
এবং দেওয়া আছে আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ, এটা দেওয়া আছে। বলছে ভেক্টর দুটির, বলছে ভেক্টর দুটির লব্ধির, লব্ধির লব্ধি মানে কি গো, লব্ধির যোগফল, লব্ধির মান কত, লব্ধির মান কত, আগে লব্ধি হবে, লব্ধির মান তারপরে হবে। তারপরে বলছে লব্ধি ভেক্টরটি, লব্ধি ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ করে। হেভি অঙ্ক, হ্যাঁ একদম দারুণ অঙ্ক। দেখো বাবু তাহলে ভালো করে আগে অঙ্ক পড়ো, এখানে দুখানা তিনখানা অঙ্ক আছে দেখতে এরকম, এখানে একসঙ্গে দু তিন রকমের অঙ্ক আছে। আগে প্রশ্ন পড়ো, তোমার দুখানা ভেক্টর দেওয়া আছে, এই যে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা একটা ভেক্টর, আর এই যে আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ, এটা আর একটা ভেক্টর। এই দুটো ভেক্টরের লব্ধির মান কত, লব্ধি কত না, শোনো দু রকম প্রশ্ন হয়, লব্ধি কত বললে একরকম প্রশ্ন হয়, লব্ধির মান বললে আর একটা প্রশ্ন হয়, বোঝাতে পেরেছি? তাহলে লব্ধি কত আগে শোনো, আগে লব্ধি শেখো, মনে করি এটা এ ভেক্টর, কারণ এ দিকে একটু দেখতে সুবিধা হয়, একটু বেশ ভালো ভালো লাগে, মনে করি এটা এ ভেক্টর। হ্যাঁ মনে করলে আমার একটু মনে করে করে হ্যাবিট হয়ে গেছে। বি ভেক্টর, বি ভেক্টর কত দেওয়া আছে, আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ 10 কে ক্যাপ। এবার কী হয়েছে বাবু, লব্ধি কত আর লব্ধির মান কত, দুটো কোশ্চেন আলাদা, বাবা বলছি শোনো না, লব্ধি কত লব্ধির মান কত, দুখানা কোশ্চেন আলাদা কোশ্চেন। তাই লব্ধি কত না, সিম্পল যোগ করো, আয়ের সঙ্গে আয়ের যোগ, টু এখানে কিছু নেই মানে এক আছে, থ্রি আই ক্যাপ, লব্ধি, লব্ধি বললে এইটা লব্ধি, শোনো মন দিয়ে, লব্ধি বা লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর কত হবে, সিম্পল যোগ, টু আর একে তিন, এখানে মাইনাস এক, এখানে প্লাস এক মানে প্লাস চার, প্লাস চার, এইটুকু তো অঙ্ক সবাই পারো করতে, আমি চাপ নিচ্ছি না, এরকম ছেলেপুলেরা একদম আমার স্টুডেন্টসরা একদম দেখেই বলে দেবে। এটা বারো, বারো কে ক্যাপ, এটা কী বের করলাম, এটা লব্ধি বা লব্ধি ভেক্টর বের করলাম, এটা কী বের করলাম, লব্ধি বা লব্ধি ভেক্টর বের করলাম, বুঝতে পেরেছি? এটা কী করে, লব্ধি মানে কি, যোগ করা, লব্ধি মানে যোগ করা, যখন লব্ধি যোগ করে দিলাম লব্ধি ভেক্টর পেয়ে গেলাম। এবার নেক্সট আমার চেয়েছি কি লব্ধি, না লব্ধির মান চেয়েছি। আরে স্যার লব্ধি কী জিনিস, লব্ধি হচ্ছে একটা ভেক্টর, এই যে ভেক্টর, এই যে ভেক্টর, এই যে যোগ করে বের করলাম, লব্ধি যোগ করে বের করে, এই যে ভেক্টর বের করে, এবার এটার মান বের করো, এটার মান বের করো, মান কী করে বের করে, না স্যার মান বের করার নিয়ম হচ্ছে মট করে, এটাকে 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 মট করবো, এটা কী ধরবো, কী নারী লিখাবো, এটাকে সি ভেক্টর ধরি, সি ভেক্টর, তাহলে মড অফ সি কী করতে হবে, মট করতে হবে, তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস বারো স্কোয়ার কত হয়, এ তার তেরো উত্তর হবে, তেরো উত্তর হবে, তাহলে মড অফ সি। আচ্ছা এই লব্ধিকে আমি সি ধরেছি, এই লব্ধিকে আমি সি ধরেছি, মানে এ আর বি এর যে লব্ধি, মানে এ আর বি এর যে যোগফল, তাকে আমি সি ধরেছি, সি ভেক্টরের মান তেরো একক, এটা হলো একটা অঙ্ক, এটা হলো একটা অঙ্ক, মানে এইটা আই লব্ধির মান এটা হয়ে গেল। বইয়ের অঙ্ক, তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের অঙ্ক, তাই মন দিয়ে করো। আচ্ছা এবার, এবার কী চেয়েছে গো, এবার চেয়েছে, চেয়েছে লব্ধি অ্যাঙ্গেল কত করে, কস আলফা, কস আলফা কত গো, এক্স বাই আর, এক্স কত, দেখো এইটা এইটা, না না না, লব্ধি ভেক্টরটি মানে এই যে এনার কথা বলা হচ্ছে, এরা অতীত, এটা এখন ইতিহাস হয়ে গিয়েছে, আমাদের বের করতে হবে, আমাদের বের করতে হবে এনার জন্য, এই যে এনার জন্য, কস আলফা কত, তিন বাই তেরো, কারণ সূত্র কি, সূত্র ছিল এক্স বাই, একটু আগেই ভিডিওতে আমি সূত্র শিখিয়েছিলাম, এক্স বাই মড আর, এক্স কত তিন আর মড আর কত তেরো, তাহলে আলফা কত, আলফা হচ্ছে কস ইনভার্স তিন বাই তেরো, বোঝা গেছে? এবার এক্সের সঙ্গে ওয়াইয়ের সঙ্গে কস বিটা, ডিরেকশন কোসাইনের অঙ্ক, কস বিটা সমান সমান কী হবে, সমান 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 কি, ওয়াই, ওয়াই মানে কত, চার, দেখো এইগুলো আর অঙ্ক হবে না, এ আর বি লব্ধি করা হয়ে গিয়েছে, সেই লব্ধি নিয়ে খেলা হচ্ছে, এবার খেলা হবে, ঠিক আছে বাকি সব বাদ দাও, তাহলে কত হচ্ছে চার, চার বাই কত তেরো, মানে বিটা সমান সমান কত হচ্ছে কস ইনভার্স চার বাই তেরো, কস গামা, কস গামা, কস গামা, কস গামা কত হয়, কস গামা হয় জেড বাই, জেড মানে কত বারো, বারো বাই তেরো মানে কত হচ্ছে কস ইনভার্স
12 বাই 13 এই হলো আমাদের অঙ্কটা বুঝা গেল আমি তোমাকে কিন্তু আরো দুটো অঙ্ক করাবো আচ্ছা তোমাদের এটা এটা করালাম তোমাদের 21 দাগের অঙ্ক এটা করলাম তোমাদের ছায়া প্রসিং বই থেকে প্রবলেম সেট 1 এর 21 দাগের অঙ্ক আমি এবার 20টা করাবো 20টা হেভি অঙ্ক সোজা অঙ্ক আগে 20টা করা হয়ে গেল আমি খেয়াল করিনি আর আগে কঠিন অঙ্কটা করে ফেলেছি দেখো চলো করে ফেলি তাহলে এই অঙ্কটা করালাম 21 দাগের অঙ্ক এবার তোমাদের 20 দাগের অঙ্কটা আমি 20 দাগের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি একই সোজা অঙ্ক বাড়ির কাজ দিলাম 20টা তাও অনেকের বই নেই তো অনেকের ছায়া প্রকাশনীর বই নেই আবার অনেকে আবার অন্য বই ফলো করে তাই আমি অঙ্কটা লিখে দিচ্ছি অঙ্কটা দেওয়া আছে যে আই ক্যাপ কমা জে ক্যাপ কমা রুট টু কে ক্যাপ মানে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এই তিনটে ভেক্টরের লব্ধি এদের লব্ধি লব্ধি আগে যোগ করা টুকে নিয়ে আগে যোগ করবে যোগ করার সময় আয়ের সঙ্গে আয়ের যোগ মানে লব্ধির মান বের করো তোমার একটা বাড়ি থেকে করো লব্ধির মান কত এ একটা প্রশ্ন তারপরে বলেছে লব্ধি ভেক্টরটি ওয়াইয়ের সঙ্গে কত কোণ করে এই যে এটা হোমওয়ার্ক দিলাম তোমরা এটা বাড়িতে করে অবশ্যই বলবে এবং তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের সেট 1 এর অঙ্ক তোমরা করে বলবে আর একটি অঙ্ক করাচ্ছি আমি আরেকটি অঙ্ক করাচ্ছি এখান থেকে প্রবলেম সেট 1 এর প্রবলেম সেট 1 এর 26 এর দাগের 3 এর অঙ্ক প্রবলেম সেট 1 26 এর দাগের 3 এর অঙ্ক প্রবলেম সেট 1 26 এর দাগের 3 এর অঙ্ক এই অঙ্কটা দেখো কি বলেছে এই অঙ্কটা বলেছে এ ভেক্টর সমান সমান আই ক্যাপ তোমাদের বইয়েরই অঙ্ক তাও অঙ্কটা টুকে দিচ্ছি অনেকের নেই এইটা এটা দেওয়া আছে এবং দেওয়া আছে বি ভেক্টর সমান সমান দেওয়া আছে 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপিটাল দেওয়া আছে বলছে বলছে এদের এদের লব্ধি ভেক্টরের এদের লব্ধি ভেক্টরের সমান্তরালে সমান্তরালে একক ভেক্টর হেভি অঙ্ক বিরাট অঙ্ক মানে একটা অঙ্কতে যে দুরকম নিয়ম কাজ করে না সেই অঙ্কগুলো খুব দামি অঙ্ক হয়ে যায় একক ভেক্টর নির্ণয় করো দেখো বাবু চাপ নিও না দেখো বাবু চাপ নিও না আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো কি দেওয়া আছে এখানে এখানে দুটো ভেক্টর দেওয়া আছে এখানে দুটো ভেক্টর দেওয়া আছে একটা এ ভেক্টর এই যে অঙ্কটা এনজয় করো অঙ্কটা বোঝো আর একটা দেওয়া আছে বি ভেক্টর কত থ্রি আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবার কি বলেছে এদের লব্ধি ভেক্টরের সমান্তরালে দূর পরে হবে লব্ধি ভেক্টরের সমান্তরালে পরে হবে আগে লব্ধি ভেক্টরটা যাই আগে লব্ধি ভেক্টরটা যদি এগোই লব্ধি মানে কি গো লব্ধি মানে যোগ করা তাহলে লব্ধি ভেক্টর বের করি আগে ধরি নি সি ভেক্টর তা লব্ধি কী করে বের করে গো যোগ করে সিম্পল যোগ আয়ের সঙ্গে আয়ের অন্য কারোর সঙ্গে অন্য কারোর আয়ের সঙ্গে আয়ের 3 1 4 এটা কি বেরোচ্ছে এটা বেরোচ্ছে লব্ধি ভেক্টরটা বেরোচ্ছে তারপরে অঙ্কটা পড়বো পরে আরও করব লব্ধি ভেক্টরটা বের করি 3 1 4 এটা কত হয় এটা 4 -5 1 তার মানে জে ক্যাপ এটা 1 1 2 2 কে ক্যাপ অঙ্ক আগে ঠিক টুকেছিলাম যা আছে সেই হিসাবে ঠিক টুকেছি যা আছে সেই হিসাবে আমি ঠিক করেছি সব ঠিক আছে এটা লব্ধি ভেক্টর হলো এবার প্রশ্নটা পড়ো এবার প্রশ্নটা পড়ো প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে এদের লব্ধি ভেক্টরের এই যে এইটা মানে এইটা মানে 4 i ক্যাপ জে ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ তার লব্ধি ভেক্টরের মানে ইহার এইটার এইটার এই সি ভেক্টরটার সি ভেক্টরটা সমান্তরালে মনে রাখবে সমান্তরালে মানে দিকে সমান্তরালে মানে দিকে দিকে ওই ডিরেকশন সমান্তরাল মানে আর অন্য কিছু না সমান্তরালে মানে এই ক্ষেত্রে দিকে তাহলে আমি কি বললাম
লব্ধি ভেক্টরের দিকে, মানে ওই অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। আরে একক ভেক্টর নির্ণয় করো স্যার, একটু আগেই তো শিখিয়েছেন, চলো চলো চলো। একক ভেক্টর কী করে বের করে? না, আগে মড বের করতে হয়। মড কত হবে? 4 স্কোয়ার প্লাস মাইনাস থাকলে লিখবে, মাইনাস থাকলে ব্র্যাকেট করে লিখবে, কারণ মাইনাস রাখতে নেই। কত হবে এটা? এটা হবে 4 4 16, এটা হবে 1, এটা হবে 144। 144 কত হয়? এটা তোমার হবে 50 50 60, 161, √161 হবে, √161 হবে। আচ্ছা তাহলে উত্তর কী হবে? উত্তর হবে একক ভেক্টর। এইখানে ভালো করে মজা নাও, বোঝো একক ভেক্টর, ভালো করে বোঝো। আবার একটু রিপিট করছি, এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধি ভেক্টর কোনটা? এই যে লব্ধি ভেক্টর এইটা, এই যে 4i - j + 2k, এটা হচ্ছে লব্ধি ভেক্টর, তার সমান্তরালে একক ভেক্টর, মানে ওটারই একক ভেক্টর, মানে এই c এরই একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে কী হবে? c এর ভ্যালু কত? 4 - j + 2, আর এটা মান ঝুলিয়ে দাও, 4i - j + 12k / √161। ডান, অঙ্ক শেষ। তাহলে আমি আশা করছি তোমাদের ওই সব ক্লাসটা ভালো লেগেছে। এই ক্লাস নিয়ে, এই ক্লাসটা কোথাও কিছু বুঝতে না পারলে তুমি কমেন্ট করবে, আমি সবসময় উত্তর দেবো। হ্যাঁ, কিছু বুঝতে না পারলে কমেন্ট করে উত্তর দেবো, যদি তাও বলবো ক্লাসটা দুবার দেখবে, দেখে বলবে। তাহলে আজকে ভিডিও এই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাপোর্ট করো।